হ্যালো বন্ধুরা, তোমরা ভালো আছো? এর আগে আমি উচ্চ মাধ্যমিকের ইতিহাসের প্রথম অধ্যায়ে আলোচনা করেছিলাম, কিন্তু আজকে আমি তোমাদের উচ্চ মাধ্যমিকের যে 5টি প্রশ্ন আসে 8 নম্বরে, সেই 5টি প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। আমি আজকে তোমাদের 5টি প্রশ্নের জন্য সম্ভাব্য 17খানা প্রশ্ন স্ক্রিনে লিখেছি, তোমাদের একে একে সব দেখাবো। আমি প্রথম 2টো প্রশ্ন আমি পূর্বের ভিডিওগুলোতে তার উত্তরপত্র নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা প্রশ্নগুলোর দিকে লক্ষ্য করো, আমি প্রশ্নগুলো তোমাদের এক এক করে বলছি, তোমরা একটু মন দিয়ে দেখবে। দেখো, প্রথম প্রশ্ন, অতীতকে স্মরণ করার ক্ষেত্রে কিংবদন্তি, মিথ এবং স্মৃতিকথার ভূমিকা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, লোককথা বলতে কি বোঝায়, লোককথার বৈশিষ্ট্য আলোচনা করো। এটা দ্বিতীয় প্রশ্ন। তারপরে তৃতীয় প্রশ্ন হল, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেনিন তত্ত্ব আলোচনা করো। চতুর্থ প্রশ্ন, চীনের ওপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির পরিচয় দাও। পঞ্চম প্রশ্ন, দেখো, সমাজ সংস্কারের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান কি ছিল? তারপরে পঞ্চম প্রশ্ন আমি বলেছি তোমাদের। ষষ্ঠ প্রশ্ন, দেখো, আলিগড় আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। সপ্তম প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, চীনের 4ঠা মে আন্দোলনের প্রভাব কি ছিল? তারপরে অষ্টম প্রশ্ন, অধীনত্বমূলক মিত্রতা নীতি কি, এই নীতির শর্ত গুলি কি ছিল, কোথায় এই নীতি প্রয়োগ করা হয়? অষ্টম প্রশ্ন, অধীনতামূলক মিত্রতা নীতি কি, এই নীতির শর্তগুলি কি ছিল, কোথায় এই নীতি প্রয়োগ করা হয়? নবম প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, দেখো, সত্যবিলম্ব নীতির পরিচয় ও প্রয়োগ লেখক ডালহৌসি আর কোন কোন উপায়ে দেশীয় রাজ্য দখল করে? এরপরে দেখো,
তোমরা স্ক্রিনে 10 নম্বর প্রশ্ন এসেছে, ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান কি ছিল? ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। 12 নম্বর প্রশ্ন, ঠান্ডা লড়াই কাকে বলে, এর পটভূমি লেখো। 13 নম্বর প্রশ্ন, কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও। 14 নম্বর প্রশ্ন, সুয়েজ সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও। 19 প্রশ্ন, জোট নিরপেক্ষ নীতি কি ছিল, জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য আলোচনা করো। 16 নম্বর প্রশ্ন, সার প্রতিষ্ঠার প্রেক্ষাপট আলোচনা করো, সারকের উদ্দেশ্য আলোচনা করো। 17 নম্বর প্রশ্ন, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কি, এই পরিকল্পনার মাধ্যমে কিভাবে ভারত বিভাগ হয়। আমরা আজকে 17টা প্রশ্ন উচ্চ মাধ্যমিকের ইতিহাসের সাজেশন 8 নম্বরে যা সম্ভাব্য আসবে তোমাদের সামনে সেই প্রশ্নগুলো আলোচনা করলাম। তোমরা এই প্রশ্নগুলো ভালোমতো তৈরি করবে। যদি এই প্রশ্ন সম্বন্ধে তোমাদের আরো কিছু বক্তব্য থাকে, যদি তোমরা কোনো এই প্রশ্নের উত্তর সম্বন্ধে জানতে চাও, তোমরা আমাকে কমেন্টে জানাও, আমি সেই প্রশ্নের উত্তর তোমাদের সামনে আলোচনা করব। এর পূর্বে দুটো প্রশ্নের উত্তর আমি আলোচনা করেছি, এর মধ্যে 1 আর 2 নম্বর প্রশ্ন আলোচনা করেছি। তোমরা দেখো আমি যে প্রশ্নের উত্তর পূর্বের ভিডিওগুলোতে আলোচনা করেছি, সেই প্রশ্ন ছিল অতীতকে স্মরণ করার ক্ষেত্রে কিংবদন্তি বা মিথ এবং স্মৃতিকথার ভূমিকা আলোচনা করো। তারপরে 2 নম্বর প্রশ্ন, লোককথা বলতে কি বোঝায়, লোককথার বৈশিষ্ট্য আলোচনা করো। এই দুটো প্রশ্নের উত্তর আমি আগের দুটো ভিডিওতে আলোচনা করেছিলাম। এখনো প্রায় 15টা প্রশ্ন যা আমার আলোচনার বাকি আছে, সময়ের সীমিত কারণে সেগুলো আলোচনা আমি করতে পারছি না। কিন্তু এই প্রশ্নগুলো উত্তর সম্বন্ধে তোমাদের যদি জানার প্রয়োজন থাকে, যে কোনো প্রশ্ন উত্তর স্যার আলোচনা করলে ভালো হয়, আমাকে অবশ্যই জানাও, আমি তার জন্য প্রস্তুত আছি, তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনায় তার জন্য আমি ফিরে আসব। এবং এই প্রশ্নের উত্তরের যদি তোমাদের নোটস প্রয়োজন হয়, তোমরা আমাকে কমেন্ট করো, আমি নোটগুলো তোমাদের পিডিএফ আকারে দেব। আবার একবার আমি বলি, তোমার এখানে 17টা প্রশ্ন আমি উচ্চ মাধ্যমিকের 8 নম্বরের জন্য লিখেছি। এবার এই 17টা প্রশ্নের মধ্যে 5টা প্রশ্ন তোমরা অবশ্যই কমন পাবে। প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 8 নম্বরে আসবে। তোমরা সময় নষ্ট না করে এই প্রশ্নগুলোর উত্তর তৈরি করো এবং পয়েন্টের উপর জোর দেবে, সঠিক পয়েন্ট লিখে উত্তরগুলো উপস্থাপন করলে তোমরা 8-এ 8 নম্বরই পেতে পারো। তাই তোমরা সময় ধরে, ঘড়ির সময় ধরে 8 নম্বর প্রশ্নের জন্য 15 মিনিটের মধ্যে লেখার অভ্যাস করো। 8 নম্বর প্রশ্ন করার
উত্তর করার জন্য 8 থেকে 10টা পয়েন্ট তোমরা প্রত্যেকটা প্রশ্নের জন্য তৈরি করবে। হ্যাঁ, প্রথমে তোমরা প্রত্যেকটা উত্তর লেখার জন্য কয়েকটি ভূমিকা দিয়ে শুরু করবে, তারপরে পয়েন্ট লিখবে, তোমাদের পয়েন্টগুলোর মধ্যে বক্তব্য বিষয়গুলো উল্লেখ করবে এবং শেষে উপসংহার দিয়ে বা মন্তব্য দিয়ে বা তোমার মতামত সেই বিষয়টার উপর জানাতে চাও, বিশেষ বক্তব্য দিয়ে তোমরা উপসংহারে উত্তর শেষ করতে পারো। আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমরা এই প্রশ্নগুলোর উত্তর তৈরি করো, 100% এবার উচ্চ মাধ্যমিকে আসবে তা গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি। অনেক চিন্তা ভাবনার পর আমি এই প্রশ্নগুলো নিয়ে তোমাদের সামনে এসেছি। তোমাদের শুভকামনা করি, তোমরা প্রত্যেক দিন সময় ধরে সময় মতো তোমরা প্রস্তুতি নাও, এক এক দিন এক এক ঘন্টা এক এক মিনিট এক এক সেকেন্ড এই সময় তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। তোমরা তাই সময় নষ্ট না করে, আবারও বলি, সময় নষ্ট না করে উচ্চ মাধ্যমিকের প্রস্তুতি নাও। ইতিহাস যে প্রশ্নপত্র আসবে তার উপর এই প্রশ্নগুলো থেকে 100% 8 নম্বর প্রশ্ন তোমরা কমন পাবেই, তাই প্রশ্নগুলো উত্তর সঠিক সময়ে তোমরা পয়েন্ট টু দা পয়েন্ট অ্যান্সার করার বাড়িতে অভ্যাস করো এবং এই উত্তরগুলো সময়ের মধ্যে তৈরি করো। তৈরি করলে কিন্তু তোমরা সাফল্য অবশ্যই পাবে। এর পরবর্তীতে কিছু আরো প্রশ্ন আছে, 1 নম্বরের প্রশ্ন, সেগুলো আমি তোমাদের চাইলে পিডিএফ আকারে সেই প্রশ্নগুলো দিতে পারি। তোমরা এই প্রশ্নের উত্তরগুলো তৈরি করার জন্য প্রস্তুত হও। আমি আগে তোমাদের এই প্রশ্নগুলো দিয়ে দিলাম কারণ এর মধ্যে 2টো প্রশ্ন আলোচনা করতে বেশ কিছুদিন সময় লেগে গেছে, 17টা প্রশ্নের উত্তর আলোচনা করতে আরো বেশি সময় লাগবে। সময় কমের ব্যবধান সীমিত কারণে আমি আর 15টা প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আজ উপস্থিত হয়েছিলাম এবং হয়েছি, সেই প্রশ্নগুলো তোমাদের দিয়ে দিলাম। তোমরা এই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই তৈরি করবে। একই কথা আমি বারবার বলছি, জোর দিয়ে বলছি, প্রশ্নগুলোর উত্তর অবশ্যই তৈরি করো। ধন্যবাদ।